প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার আজকের এই গণিতের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রথম শ্রেণী বাংলা ভাষ্য, প্রাথমিক গণিত, পৃষ্ঠা 22 পৃষ্ঠা। তোমরা সবাই 22 পৃষ্ঠা খোলো। 22 পৃষ্ঠা আমরা ক্রমের ধারণা শিখব। ক্রমের ধারণা, এখানে ক্রমের ধারণা পৃষ্ঠা 22 হবে। দেখো, এই যে ক্রমের ধারণা পৃষ্ঠা 22, এখানে বলা হচ্ছে সংখ্যা ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট গণনা করব আমরা। প্রথমে করব সংখ্যা ছোট থেকে বড়। সংখ্যা ছোট থেকে বড় আমরা গণনা করব। যেমন এখানে দেখাই, কম সংখ্যা থেকে বেশি সংখ্যা। এখানে সংখ্যা ছোট থেকে বড়, সংখ্যা ছোট থেকে বড়, প্রথমে কম সংখ্যা, যেমন শূন্য এখানে খালি, এখানে শূন্য, এখানে খালি, এখানে এক, এখানে একটি বৃত্ত, এখানে দুই, দুইটি, তিন, তিনটি, চার, চারটি, পাঁচ, পাঁচটি, ছয়, ছয়টি, সাত, সাতটি, আট, আটটি, নয়, নয়টি, দশ, দশটি। তাহলে সংখ্যা ছোট থেকে বড়। এখানে সংখ্যা ছোট থেকে বড় আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা এখানে দেখো, এখানে প্রথমে একটা বৃত্ত, তারপর দুইটা বৃত্ত, তিনটা বৃত্ত, চারটা বৃত্ত, ঠিক আছে? এইভাবে সংখ্যা ছোট থেকে বড় গিয়েছে। প্রথমে শূন্য, তারপরে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, ঠিক আছে? তাহলে ছোট থেকে বড়, সংখ্যা ছোট থেকে বড় কীভাবে, যেমন শূন্য, তারপরে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এটা হচ্ছে নয়ের পরে দশ হতে পারে, এগারো হতে পারে, ছোট থেকে বড়, ঠিক আছে? তাহলে ছোট হচ্ছে যে শূন্য, তারপরে ছোট থেকে বড়, তারপরে বড় হচ্ছে এক, তারপরে বড় দুই, তারপর বড় তিন, তারপর বড় চার, এইভাবে করে করে আমরা সংখ্যা ছোট থেকে বড় আমরা লিখতে পারব, ঠিক আছে? এরপর আমরা দেখি বড় থেকে ছোট। বড় থেকে ছোট, আমরা সংখ্যা বড় থেকে ছোট দেখব। সংখ্যা বড় থেকে ছোট দেখি, এই যে এখানে, এখানে বৃত্ত আছে দশটি, এখানে পাঁচটি, এখানে পাঁচটি, তাহলে কত হলো? দশটি। এখানে হলো নয়টি, এখানে আটটি, এখানে সাতটি, এখানে ছয়টি, এখানে পাঁচটি, এখানে চারটি, তিনটি, দুইটি, একটি। তাহলে এটা কি বেশি থেকে
কম, বেশি থেকে কম অর্থাৎ বড় থেকে, বড় থেকে ছোট, বেশি থেকে কম, ঠিক আছে? অর্থাৎ এখানে সবচেয়ে বেশি আছে, তারপরে একটা কম, তারপরে একটা কম, তারপরে একটা কম, তারপরে একটা কম, এভাবে করে করে একদম নিচের দিকে এসেছে, অর্থাৎ বেশি থেকে কমের দিকে গিয়েছে, ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলো আমরা কিভাবে গণনা করব, বড় থেকে ছোট, যেমন 10, তারপরে 9, 8, 7, 6, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, ঠিক আছে? অর্থাৎ কমা দিচ্ছি, প্রথমে লিখেছি বড়টা 10, তারপরে লিখলাম 9, তারপরে 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0, তাহলে এটা লিখলাম বড় থেকে ছোট, এটা ছিল ছোট থেকে বড়, আর এটা থেকে এটা হচ্ছে বড় থেকে ছোট। আর এই যে আমরা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় লিখলাম, এটাকে বলা হয় ক্রমের ধারণা। আমি যদি এখানে এটা লিখতে গিয়ে যদি আমি মনে করো আমি এখানে 5 পর্যন্ত লিখলাম, আমাকে বলা হলো বড় থেকে ছোট 10 থেকে 5 পর্যন্ত লিখতে হবে, আমাকে বলা হলো 10 থেকে 5 পর্যন্ত, আমাকে বলা হলো 10 থেকে 5 পর্যন্ত লিখতে বড় থেকে ছোট, তাহলে আমি বড় থেকে ছোট লিখলাম 10 থেকে 5 পর্যন্ত, মাঝখানে কোনোটা বাদ দেয়নি। আমি যদি বাদ না দেই, আমাকে যেভাবে বলা হয়েছে সেভাবে যদি লিখি, সেটাকে বলা হচ্ছে ক্রমের ধারণা, অর্থাৎ ক্রম ঠিক ঠিক রাখতে হবে, ঠিক আছে? আবার আমি যদি আমাকে যদি বলা হয় ছোট থেকে বড়, যে এই যে সিরিয়ালি লিখা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এটাকেই বলা হয় কি, ক্রমের ধারণা। তাহলে আমরা ক্রমের ধারণাটা আমাদের কাছে ক্লিয়ার হলো, ক্রমের ধারণা এটা বড় থেকে ছোট হতে পারে, ক্রমের ধারণা ছোট থেকে বড় হতে পারে, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, এই যে ক্রমের ধারণাটা কম থেকে বেশি, অর্থাৎ ছোট থেকে বড় হতে পারে, ছোট থেকে বড় হতে পারে, আবার ক্রমের ধারণা বড় থেকে ছোট হতে পারে। ক্রমের ধারণাটা ছোট থেকে বড় হতে পারে, আবার বড় থেকে ছোট হতে পারে, ছোট থেকে বড় বা কম থেকে বেশি, আবার বড় থেকে ছোট অর্থাৎ বেশি থেকে কম হতে পারে। এরপরে আমরা এই ক্রমের ধারণার একটা প্র্যাকটিস করব, পৃষ্ঠায় খালি করে সংখ্যা বসাই, খালি করে সংখ্যা বসাই। যেমন দেখো, এই যে খালি করে আমরা সংখ্যা বসাইতে বলেছে, 0, 1, একের পরে কি হবে, 2 হবে, তারপরে 3, 4, 5 হবে, 6, 4-এর পরে 5 হবে, 5-এর পরে 6, 7, 8, 9, 10, ঠিক আছে? আবার এটা হচ্ছে যে ছোট থেকে বড়, এদিক থেকে এদিকে, আবার বড় থেকে ছোট, 10, 9, 6, 10, 9, 8, 7, 6, 5, ঠিক আছে, 4, 3, 2, 1, 0, এটাও একটা ক্রমের ধারণার পরীক্ষা। তোমরা এই পরীক্ষাটা দাও, দিলে তাহলে তোমাদের কাছে ক্রমের ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে, যদি এই পরীক্ষাটা দিতে পারো।
অর্থাৎ প্রথমে দিবা ছোট থেকে বড়, খালি ঘরের মধ্যে বসাবা, সংখ্যা বসাবা, যেমন শূন্যের পরে এক আছে, একের পরে কি হবে দুই হবে, তারপরে তিন, চার পরে কি হবে পাঁচ, ছয়ের পরে কি হবে সাত, সাতের পরে আট নয় আছে দশ হবে, তারপরে দশের পরে কি হবে, এখানে এখানে হচ্ছে বড় থেকে ছোট, তো দশের আগে কি হবে, দশের দশের আগেরটা কি, দশের পরে কি হবে নয়, নয়ের পরে আট, আটের পরে সাত, ছয় পাঁচ চার, চারের পরে তিন দুই এক শূন্য। ঠিক আছে, তোমরা এই পরীক্ষাটি দিলে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ ক্রমের ধারণাটা, সেটা ছোট থেকে বড় হতে পারে বা কম থেকে বেশি, আবার বড় থেকে বেশি হতে পারে বা বেশি থেকে কম হতে পারে। তাহলে আজ আমরা যে ক্রমের ধারণা শিখলাম, 22 এবং 23 পৃষ্ঠা, এটা যদি বাসায় তোমরা একটু প্র্যাকটিস করো তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন ক্লাসে, সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ, সবাইকে ধন্যবাদ।